মাসিক দুই হাজার টাকা কিস্তি দিয়ে দশ লক্ষ বা বিশ লক্ষ টাকার মালিক হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেশ কিংবা প্রবাস দীর্ঘ চাকরি জীবন শেষে যদি আপনি এককালীন দশ লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকার মালিক হতে চান তাও আবার মাসিক মাত্র দুই হাজার টাকার কিস্তি দিয়ে তাহলে এই বিজুটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক মুদ্রা বা মিলিয়নার ডিপোজিট স্কিম যা শরীয়তের ভিত্তিতে চলে থাকে এটি কখনোই সুদ হবে না কারণ এটি ইসলামিক ব্যাংকিং নিয়ম অনুসরণ করেই পরিচালিত হয় এর ম্যাথ রয়েছে তিন থেকে বিশ বছর পর্যন্ত তিন বছর বা পাঁচ বছর বা আট বছর বা দশ বছর বারো বছর তেরো বছর আঠারো বছর বা বিশ বছরের উপর ভিত্তি করে এই নিয়মটি রয়েছে এখানে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ে কিস্তি দিয়ে আপনি একটা সময়ে দশ থেকে বিশ লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারেন তবে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ কিস্তি আপনাকে প্রদান করতে হবে এবং যে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ ম্যাথ আপনাকে স্থির করতে হবে অর্থাৎ বাছাই করে নিতে হবে অর্থাৎ প্রতি মাসে যদি আপনি দুই হাজার টাকা প্রদান করেন তাহলে আপনাকে প্রতি মাসে দুই হাজার টাকাই অবশ্যই প্রদান করতে হবে এক মাসে দুই হাজার টাকা এবং অন্য মাসে তিন হাজার টাকা প্রদান করলে তাহলে এটি আপনি পাবেন না সেজন্যই বলা হয়েছে ম্যাথ এবং কিস্তি স্থির থাকবে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং যে কোনো শাখায় হিসেবের উপর ভিত্তি করে আপনি কিস্তিটা জমা দিতে পারবেন যেহেতু ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের লেনদেন হয় অনলাইনে উপর ভিত্তি করে তাই এটি গ্রাহকদের জন্য অনেক বড় একটি সুবিধা অর্থাৎ আপনি যে শাখায় অ্যাকাউন্ট খুলুন না কেন যে কোনো শাখা থেকে সে টাকা জমা দিতে পারবেন এই ব্যাংকটি ডিপোজিট স্কিম সুদ হিসেবে গণ্য হবে না কারণ ইসলামিক ধারা ইসলামিক ব্যাংকিং নিয়ম অনুসরণ করেই এই ব্যাংকের সকল কার্যক্রম পরিচালিত হয় চলুন বিভিন্ন মেয়াদের উপর ভিত্তি করে কি পরিমাণ সর্বনিম্ন বা সর্বোচ্চ কিস্তি আপনাকে প্রদান করতে হবে বিশ বছরের মেদে প্রতি মাসে কিস্তির পরিমাণ আসবে দুই হাজার সত্তর আঠারো বছর মেয়াদে প্রতি মাসে কিস্তির পরিমাণ আসবে দুই হাজার চারশো পঁচাত্তর পনেরো বছরের মেদে প্রতি মাসে কিস্তির পরিমাণ আসবে তিন হাজার তিনশো দশ টাকা বারো বছর মেয়াদে প্রতি মাসে কিস্তির পরিমাণ আসবে চার হাজার ছয়শো পাঁচ টাকা দশ বছর মেয়াদে প্রতি মাসে কিস্তির পরিমাণ আসবে পাঁচ হাজার নয়শো পঁচিশ টাকা আট বছর মেয়াদে প্রতি মাসে কিস্তির পরিমাণ আসবে সাত হাজার নয়শো চল্লিশ টাকা পাঁচ বছর মেয়াদে কিস্তির পরিমাণ আসবে চোদ্দো হাজার সত্তর টাকা তিন বছর মেয়াদে কিস্তির পরিমাণ আসবে পঁচিশ হাজার আশি টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট নামে একটি ঘর দেখতে পাচ্ছেন সবার উপরে সেটি হলো যে বিশ বছরে আপনি যদি মাসিক কিস্তি দুই হাজার সত্তর টাকা করে প্রতি মাসে রাখেন তাহলে চার লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো টাকা হবে এবং সবার নিচে তিন বছরে যদি আপনি মাসে পঁচিশ হাজার করে টাকা রাখেন তাহলে হবে নয় লক্ষ দুই হাজার আশি টাকা অর্থাৎ এখানে বুঝিয়েছে যে আপনি বিশ বছরের জন্য যদি প্রতি মাসে দুই টাকা করে রাখেন অল্প করে রাখলেও সেই ক্ষেত্রে আপনি প্রফিট বেশি পাবেন এবং তিন বছরের জন্য যদি আপনি প্রতি মাসে পঁচিশ হাজার করেও রাখেন সেই ক্ষেত্রে টোটাল অ্যামাউন্টের পর তিন বছর পরে আপনি কিন্তু প্রফিট সে তুলনায় অনেক কম পাবেন এবং মোট টাকার উপরে সরকারি পনেরো পার্সেন্ট ভ্যাট রয়েছে অর্থাৎ কর্তন করা হবে আপনার এই টাকা যখন আপনি কালেক্ট করবেন তখন এই টাকার উপর থেকে পনেরো পার্সেন্ট ভ্যাট সরকার কেটে নিবে সুপ্রিয় দর্শক যদি সুদ থেকে দূরে থাকতে চান সুদ থেকে মুক্ত থাকতে চান তাহলে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের যে নিয়মটি রয়েছে ডিপোজিট স্কিমটি রয়েছে এটি অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা এটি মানতে পারেন কারণ এটি ইসলামিক ব্যাংকিং নিয়ম অনুসরণ করেই পরিচালিত হয় সুপ্রিয় ভিওয়ার্স আমি সাথে ছিলাম খুরশিয়দ মাহমুদ আপনারা দেখছেন প্রবাস সময় যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ নিত্য নতুন গুরুত্বপূর্ণ তথ্য ও প্রবাস বিষয়ক আপডেট পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে পেয়ে যাবেন সব আপডেট